হ্যালো বন্ধুরা, সবাইরে আজকের ভিডিওতে অনেক স্বাগত আর ভালোবাসা। আমার কালকের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই জানিয়ে গেছো যে আজকে আমার ভাইজির বিয়ে। তো বিয়ে উপলক্ষে আমি তো আইয়া ভরছি গতকালকেই। তো তোমরা আমার আগের ভিডিওতে মানে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওতে দেখাইছিলাম আমার মা ওই যে মাটি দিয়া সন্দেশের মতো বানায়, যেটা বিয়ার কুলার মধ্যে রাখা হয় 5টা সন্দেশ। তো ইডি বানাই বানাইতে আসিল, দেখাইছিলাম আগের ভিডিওতে। তো ইডি বিয়ে বাড়ির থেকে ওখানে নিতে আইসে। তো আগের ভিডিও তো কইছিলাম যে বিকেলবেলা তারা আইআইডি লইয়া যাইব। তো ওখানে আইসে বাজনা টাজনা নিয়ে, তোমরা তো দেখছোই, তখন এটি নিতে আসে। আর এই জিনিসটিরে আমরা সিরিমুসি কই, তোমরা কি কও, কোন জায়গা থেকে তোমরা কে দেখতেছ, কোন জায়গাতে এটিরে কি কয় একটু কমেন্ট করে জানাইও, তাইলে আমিও জানুম যে এটির আসলে অন্য নামও আছে কি না। আমরা তো এটিরে সিরিমুসি এরকম কই আর কি, সবাই এরকমই কয় আমরা এদিকে। তো তারা এখন এটারে তেল সিঁদুর ইডি দিয়া মানাইতে আছে, মানাইয়া তারপরে লইয়া যাইব আর কি, তারপরে ঘট ভরতে বাইরব। তো দেখো পুরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবো। শুরু 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 বিয়ের নিয়ম কানুন, বিয়ের প্রোগ্রাম মোটামুটি শুরু। তো আমার ভিডিও ওখানে থেকে আবার শুরু। তো আগের ভিডিওটা তোমরা দেখছো, মানে একটু আগে দুপুরবেলায় ভিডিওটা শেষ করছি, এখন 3:30 বাজে। আমি একটু ঘুমাইছিলাম, ভাতও খাইছি না, একটু ঘুমাইছিলাম। কই যে একটু ঘুমাই, রাত্রে বিয়ে টিয়ে একটু অর্গুমা থাকল লাগবো, একটু ঘুমাইয়া লই। সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠছি, তো কই যে ঘুমাই, এরপরে উঠিয়া খাইয়ে দেই, এরপরে যাম। ধরো 30-40 মিনিট মতো ঘুমাইছি, এরপরে দেখি যে বাজনা শোনা যায়, ঘুমের থেকে উঠছি, চোখটি কিরকম হইয়া রয়েছে। উঠিয়া তারপরে দেখলাম আর কি, তোমরা একটু একটু দেখাইলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, এবার কন্টিনিউ দেখতে থাকো। এটা কি আমরা ওখান ভাতটা খাইয়া রেডি হইয়া যাইতেছি ঘট বড়াতে। আর ঘর মানে একদম কাছে, তো বাজনা শুনে বোঝা যাইতেছে তারা ঘট বইতে বাইরে হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছে। আমরা আরও রেডি হয়েছি অনেকক্ষণ আগে, এই সময় গেলে ফাইতাম, কিন্তু আমরা বাড়িতে কয়েকজন লোক আইছিল, তারা লোক একটু কথা টথা কম লাগছে, এর লেগে দেরি হয়ে গেছে। তো এখন ঘট বড়াতে যাইতে পারতাম না, তারা বাড়িতে গিয়ে একটু বমু গল্প টল্প করুম, ঘট বড়ে আইলে তারপরে দেখুম আর কি। তো এই রয়েছে আমরা 14 বাড়ি, চলো যাই। এই যে বিয়া বাড়ি, সুন্দর সুন্দর হয়েছে, শোনো সুন্দর লাগছে। এই যে মা 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 মা, এই যে গেট, চলো চলো চলো, অনেক লম্বা গেট। গরম গরম বন্ধুরা, গরম পাগল হয়ে যাইতেছি, পাগল কি কষ্টে যে রেডি হয়েছি গরমে। ওই যে দাদা বন্ধুরা, কয়া লাভ নাই, মাত্র ঢুকছিলাম বিয়া বাড়িতে, এরপরে আমার বোনে ফোন করছে, আমার মশাতো বোন পাপিয়া, ফেব্রুয়ারি মাসে যে বিয়া গেছে, পাপিয়ার অনেকেই চিনো হয়তো, আমরা আমার আগের ব্লগটি যারা দেখছো, পাপিয়া আইছে আমরা বাড়িতে, মাত্র বিয়া বাড়ির যে বইছি চেয়ারে, এমনি তাই ফোন করছে, কয় তাই আইসে আমরা বাড়িতে। ওই যে দেখা যায়, ওই যে আমরা বাড়ি দেখা যায়, তাই দরজার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আই আই। তো কয় যে গরম লাগে, তাড়াতাড়ি আয়, ভিডিও পরে করিস। তো এখন আবার সাবি টেবিল লইয়া যাইতে আসি, তাই ব্যাগ ট্যাগ রাখবো, আর পরে তাড়ি লইয়া আবার বিয়ে বাড়ি যাবো আর কি, চলো। তো পাপিয়া ব্যাগ ট্যাগ রাখলো, তারপরে আবার বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। আর পাপিয়ার সাথে মাইমাও আইসে, মানে পাপিয়ার শাশুড়ি মা আর কি। তো আমরা এখন যাইতেছি বিয়ে বাড়িতে, আর পাপিয়া আইসে আমার ভাইজির বিয়ের উপলক্ষে, আমার ভাইজি পাপিয়ার বান্ধবী। তো এখন যাইয়া দেখবা তারা দুইজনে কি কোলাকুলি করে। ওনি বাবা দি কি আদর, কি আদর, ওহ
ঘর ভরে আইয়া বলল, আর গেটের মধ্যে ছোট ছোট বাচ্চারা গেট ধরলো, ওইটা নইল একটা হাসাহাসির কাণ্ড আর কি। তো ওখানে ঘটের উপরে গামছা দিত, এরম করে আইডা দিল। তারপরে হইছে যে বিয়ের কনে তারে মানে একজন শিল দিয়া আর কি, আমরা যেটা নিয়ম একজন শিল দিয়া ওই নখ ছোঁয়াইতে হয়, গায়ে হলুদ ছোঁয়াইতে হয়, তো ওইটাই করতেছে আর কি ওখানে। বিয়ে বাড়িতে বিয়ের কনে সাজাইতে পার্লারের লোক আইয়া ভরছে, তারপরে আমরাও বাড়িতে আইয়া ভরছি। আর আইয়া কিছুক্ষণ গল্প টল্প করলাম, টিফিন টুফিন খাইলাম, কারণ বিয়ের লগ্ন অনেকটাই দেরিতে, তো এর লেগে আস্তে ধীরে রেডি হইতে আসি। তো ওখানে 8টার উপরে বাজে, তারপরে আমরা রেডি হওয়া শুরু করছি, 10টার পরে বিয়ের লগ্ন। তো ওখানে আমরা দুই বোন একদম ফাটাফাটিভাবে সাজতে আসি, বনুরে খোপা বান্ধা দিছি আমি, আমারে বনু খোপা বান্ধা দিছে এরকম আর কি। তো বনুর কাছে একটা ডোনার আসিল, এর লেগে বনুর খোপাটা বানতে খুব সহজ হয়েছে। আর সামনে দিয়া মাঝখান দিয়ে সীতা করিয়া সুন্দর করে একটা ডিজাইন করে বান্ধা দিছি। আর আমার কাছে ডোনার আসিল না, এর লাগে বনুর খুব কষ্ট হয়েছে আমার খোপা বানতে। প্রথমে একবার বাঁধছে, সুন্দর লাগতেছিল না, তারপরে আবার খুলছে, তারপরে আবারও বান্ধা দিছে। আমার একটা আলগা খোপা আছে, ওই খোপাটা দিয়ে কষ্ট কষ্ট কোনোরকম একটা খোপা বান্ধা দিছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার খোপা। আর এটার মধ্যে একটা ফুল দিছি, তো ফুলটা আমি নিচে দিয়েই মানে প্রথমে ট্রাই করছিলাম, এরপরে দেখি যে ঘাড়ের মধ্যে লাগে, গরমে কষ্ট হইতে আছে, তো এর লাগে পরে আবার উপর দিয়েই দিছিলাম। তো এটা আর দেখানো হয়েছে না আর কি তোমরারে। তো চলো আমরা রেডি, আমরা রেডি। কারা কেরম লাগতেছে কই, ওই যে সোনো রেডি, সোনো দিদির বিয়া, আমার হইছে ভাইজির বিয়া, আর বোনের হইছে আমার বোন, যেহেতু আমার বোনেরও ভাইজি কিন্তু আবার একদিক দিয়ে বান্ধবী, তো দুই রকমের রিলেশন। বনুর কি সাজ দেখো, চলো এবার বিয়ে বাড়িতে যাই, অনেক লেট হয়ে গেছে। আমার কেরম লাগতেছে কই, তো আমরা বিয়ে বাড়িতে আইয়া বসছি, বিয়ের কনেও রেডি, আমার ভাইজিরও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর ওখানে সবাই মিললে গিফট দিতেছিল, মানে আমার যে মাসতুতো বোন, তো তারা তো বান্ধবী, তো সব বন্ধুবান্ধবরা মিললে গিফট দিছে। তো এই যে দেখো, সব বন্ধুবান্ধবের লগে ছবি উঠাইতে আছে, আজকে আমার ভাইজি সেলিব্রিটি, সবাই আমার ভাইজির লগে ছবি উঠাইতে আছে। এই দেখো কত কিউট লাগতেছে আমার ভাইজিরে। তো ওখানে আমরা খাইতে বইয়া গেছি, মানে সঙ্গে সঙ্গে বইছি না, কিছুক্ষণ তো ঘোরাফেরা করছি, তারপরে প্রায় 11টা বাজছে, 11:30 বাজবো, আমরা ভাত খাইতে বইছিলাম। এইবার ভাত খাইতে বইয়া, ওই যে দেখো এদিকে আমার বোন আর মাইমা বইছে, মানে বোনের শাশুড়ি মা। তো ভাত খাইতে বইনের পরে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, সারাদিন ভালোই আসিল কিন্তু ভাত খাইতে বসে এমন বৃষ্টি আইছে, বৃষ্টির কারণে আর মানে ভিডিও করণের কথা, মানে খানার ভিডিও করণের কথা আমার আর মনেই আসিল না, বৃষ্টির কারণে টেনশন শুরু হয়ে গেছিলো। তো এরপরে বাজে টাজে ফুটেছে, দেখতে পাইছো মানে বর আইছে হয়েছে বৃষ্টির অনেক পরে, বৃষ্টি প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আমরা খাওয়া দাওয়া শেষ হয়েছে, এরম টাইমে বৃষ্টিও শেষ হয়েছে, তারপরে যাইয়া আরও কিছুক্ষণ পরে বর আইছে। তো এই যে এটা হচ্ছে বিয়ের আসর, বর ঢুকলো বৃষ্টির পরে। তো ওখানে বিয়েতে, বিয়ের পিঁড়িতে বইছে বর বিয়ের আসরে, কিন্তু বিয়ের কনের অক্ষণও বিয়ের আসরে নেওয়া হয়েছে না, বিয়ের কনে অক্ষণও ভাই বোনদের সঙ্গে একদম ছবি তুলতে ব্যস্ত আর কি। আর ওইদিকে বর বইয়া রয়েছে কিন্তু বিয়ের আসরে, তো একটু পরেই লইয়া যাইব। এই যে দেখো, কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানে মায়ের কোলের থেকে নিব আর কি। এই এই যে একটা মুহূর্ত, এটার মতো কষ্টের মুহূর্ত মনে আর কিছু হইতে পারে না একটা মেয়ের লাগে আর কি।
তো মালা বদল কমপ্লিট হওয়ার পরে বরকনে আইয়া বইছে বিয়ের পিড়িতে, আর এদিকে বরের পা ধোয়াইতে আছে ছোট শালি। তো এখন তো বরের থেকে টাকা আদায় করানোর বিভিন্ন প্রসেস আছে, পা ধোয়ানো, জুতা লুকানো, তারপরে বিছানা তোলা, গেইটে অনেক রকমভাবে এখন শালিরা জামাই জামাইবাবুর থেকে প্রচুর টাকা আদায় করে। তো যাই হোক, এরপরে বিয়ে শুরু হয়েছে কন্যের আর বরের শুভদৃষ্টি গামছা দিয়া, তারপরে যাইয়া কন্যা দান, এসব মানে একটার পরে একটা তো বিয়ের নিয়ম চলতেই থাকবো। কিন্তু ওখানে এত রাত্র হয়েছে, মানে 1:30 বাজে যখন বিয়ে শুরু হয়েছে বিয়ের আসরে, তো আমরা 2টার সময় বাড়িতে গেছি গিয়া, কারণ এতক্ষণ থাকা সম্ভব হইতেছিল না। শনও ঘুমাইয়া গেছিল, 12টার সময় শনও ঘুমাইয়া গেছিল, শনও 1.5 ঘন্টা ঘুমাইয়া উঠছে, শনও এসব কিছু দেখছে না। পরে লাস্টে যাওয়ানোর আগে শনরে উঠাইয়া আনছি, তো বিয়ের আসরের একটুখানি দেখছে আর কি, তারপরে বাড়িতে গেছি গা। আর এটা আমার জ্যাঠতো দিদি, তো জ্যাঠতো দিদি আমার পিঙ্কুদি, তো দিদিরও খুব ঘুম পাইতেছিল, লেগে হাসতেছে। তো এরপরে আমরা গেছি গা বাড়ি, তার বাড়ির যাওয়ানোর পরে মানে আর এনার্জি পাইছি না যে ভিডিও করণের, তাই লেগে এই ভিডিওটা এনে শেষ করি। আগামী দিন আমার ভাইজিরে বিদায় দিব, তো বিদায়ের ভিডিও নিয়ে আবার দেখা হইব তোমাদের লগে। আজকের লাগে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।